السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. أمنت بالله. সম্মানিত দিনী ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন ইমানের সাথে আছেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের সাথে আমলের সাথে দেনাতিপাত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা সুক্রিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এবং বর্তমান যেই বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যস্ত মুহূর্ত এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের সাতকানিয়া লোহাগড়া সহ পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল এবং চট্টগ্রাম জেলার কিছু কিছু অঞ্চল প্লাবিত অনেক ভাইয়েরা কষ্টে আছেন বোনেরা কষ্টে আছেন এ অবস্থায় আমাদের প্রত্যেকে নিজের অবস্থান থেকে তাদের জন্য চেষ্টা করা দোয়া করা পারলে সহযোগিতা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এ বিষয়ে আমরা সকলে যেন ভূমিকা রাখতে পারি আল্লাহর কাছে সে তফির কামনা করছি সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আর সময় ক্ষেপণ না করে আমাদের মূল আলোচ্য বিষয় আসল ইসলাম জানি আজকের ছেষট্টিতম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা শুরু করছি আমাদের প্রশ্নোত্তর পর্ব আবদুল হামিদ নামে একজন ভাই উনি জানতে চেয়েছেন এমন কিছু গুণা আছে যে গুণাগুলো করার কারণে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমার উন্মত নয় মর্মে ধমকি দিয়েছেন এবং তিনি আমার উন্মত নয় এরকম কথা বলেছেন ওই গুনাহের কি কেমতের দিন গুনাগার ব্যক্তি সুপারিশ পাবে রাসুলের আসলে রাসুল্লাহ সাল্লিয়া সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য তো আল্লাহর রহমত লাগবে কারণ প্রিয় নবী সাল্লাম তো চাইলে কারোর জন্য সুপারিশ করতে পারবেন ব্যাপারটা কিন্তু তা নয় বরং সুপারিশ তো আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন মেংদৌল্লা দি ইয়াশ ইল্লা ইদনি কে আছো যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে আরে কায়েদে বলছেন ওয়ালা ইয়াশ পাউ না ইল্লা লিমান বাবা যাদের উপর আল্লাহ সন্তুষ্ট নয় এমন লোকদের জন্য সুপারিশকারীরা সুপারিশ করবে না ওর লিল্লা আতু জামি আর একায়েত আল্লাহ বলছে হেনবি আপনিই বলে দিন সুপারিশ সবটাই হলো আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর মালিকানায় আল্লাহর কন্ট্রোলে রসৌল্লা সাল্লা সাল্লাম নিজের চাচা আবু তালেবের জন্য কি সুপারিশ করতে পারবেন পারবেন না আল্লাহ তার সুপারিশ কবুল করবেন না এবং সুপারিশ করার সুযোগও দেবেন না অনুমতি থাকবে না ইব্রাহিম আলহ ইসালাম তার বাবা আজহরের জন্য সুপারিশে করতে পারবেন না আল্লাহ অনুমতি দেবেন না এবং তাদের কোনো সুপারিশ তার বিষয়ে গ্রহণযোগ্য হবে না এতে বোঝা যায় সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর রহমত আবশ্যক আর যে ব্যক্তি রাসুলের উম্মত থাকে না এমন কথার সে কি হয়ে যাবে মহল সাধ হবে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে রাসুল্লাহর এই কথাটি তার উপর পড়বে সে লোক আল্লাহ রহমত পাবে কি আর আল্লাহ রহমত না পেলে রাসুলসাল্লাহ সাল্লামের সুপারিশ পাবে কীভাবে এটা অত্যন্ত জটিল বিষয় আল্লাহ হাবিব সাল্লা বিভিন্ন অপরাধের সাথে এই কথাটি জড়িয়ে দিয়েছেন যেমন তিনি বলেছেন মান রাসানা মিন্না যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় সে আমার উন্মত নয় এই জাতীয় আরও কিছু বলেছেন মান রাগ মান সুন্নতি ফ্যালাই যে ব্যক্তি আমার সন্না থেকে মুখ ফিরিয়ে নেয় সে ব্যক্তি আমার সুপারিশ পাবে না অর্থাৎ সে আমার উন্মতি না তো এই জাতীয় লোক সুপারিশ পাওয়া একটু জটিল এরপরও যেহেতু আল্লাহ রহমত আমাদের সাথে লায়ক আছে লাহেক আছে কোন ব্যক্তি আল্লাহ রহমত পাবে আমরা নিশ্চিত করে বলতে পারি না তাই ওই জাতীয় লোকেরা সুপারিশ পাবেই না এটা আমরা বলছি না কিন্তু এই জাতীয় হাদিসের ধমকির যারা মুখোমুখি হয়ে যাবে অপরাধের কারণে রাসুরের সুপারিশ তাদের জন্য একটু কঠিনই হবে এমডি আল কাইফ নামে একজন ভাই জানতে চেয়েছেন যে কোনো গুণা থেকে যদি কেউ তওবা করে তাহলেই কি তার গুনাসমূহ সবাবে রূপান্তরিত হয় বাইজান কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন ইমান তাবা ও আমানা ও আমিলা আমালাং সোয়ালে হানফা উলাই কাই বদ্দিল হাসানাত যারা ইমান আনবে তাওবা করে এবং নিজের আমলকে সংশোধন করবে ভালো আমল করবে এই জাতীয় লোক ইল্লামান তাবা তাওবাকারী যে তাওবা করেছে তার গুনাকে আল্লাহ তালা সবাবে রূপান্তরিত করবেন এটা আল্লাহরই ঘোষণা ইবাদ্দুল্লাহ সৈ হাসানাত তো এটা শুধু শিরকের গুণা নয় শুধু মিথ্যার গুণা নয় মদ পানের গুণা নয় নির্ধারিত নয় আল্লাহ আল্লাহত এ আয়তে কারিমার এক আয়াত পূর্বে বলেছেন যারা আল্লাহর সাথে কাউকে শরীর করবে না যারা জেনা করবে না এই জাতীয় কথা আল্লাহ বলেছেন যারা অন্য অন্য গুণাহ কয়েকটি কবিরা গুনার কথা আল্লাহ উল্লেখ করেছেন তারপরে তিনি এ কথাটা বলেছেন অর্থাৎ এই গুণাগুলো যারা করবে না ওই সমস্ত মানুষরাই আল্লাহর কাছে প্রিয় মানুষ আর যদি এগুলো করে ফেলে তাহলে সে ব্যক্তি ইল্লামান মান তা বা ও আমানা ও আমিলা আমালেহা সে তাও করলে পরে তার গুনাকে আল্লাহ সাবাবে রূপান্তরিত করবেন তো ওই গুণাগুলোর কথা যেহেতু এখানে আছে সেখানে শিরকের কথা আছে ব্যবিচারের কথা আছে আরও কিছু গুনার কথা আছে পরবর্তী আয়াত প্রমাণ করে কোনো ব্যক্তি যদি তাও করে ফেলে ওই গুণাগুলোকেও আল্লাহ তাল্লাহ স্বভাবে রূপান্তরিত করে দেবেন সব আল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাল্লাহর মহানুভবতা ওই গুণা আল্লাহ চাইলে এটা করবেন তাওবা যদি কবুল হয় আবার কেউ যদি মনে করে তাহলে আমি কিছু গুণা করে লই তারপরে তাওবা করলে ওই গুণাগুলোও স্বভাব হয়ে যাবে এটা কিন্তু নয় কারণ গুনা হয়ে যাবে ইচ্ছা করে করা যাবে না যদি হয়ে যায় তাহলে তা কিন্তু কেউ পরিকল্পিতভাবে করলে এ তাওবা আল্লাহ কবুল করবেন কেন করবেন আল্লাহ তো সবই জানেন এই জন্য খামখেয়ালি করে গুনা করা যাবে না হাসান রোহমান নাম একজন ভাই জানতে চেয়েছেন জমি বন্ধক রাখার ব্যাপারে দেয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চাই শুধুমাত্র জমিন না বন্ধকের ব্যাপারে আমি এজমালি কিছু কথা বলতে চাই তাহলে অন্য অন্য বন্ধকও তার সাথে এসে যাবে সাল্লাহ সাল্লাম উনার নিজের যুদ্ধের অস্ত্র বর্ম তিনি বন্ধক রেখেছেন এবং এর পরিবর্তে তিনি টাকাও করজ এনেছেন আবার সেটা পরিশোধ করে তিনি সেটা সুটিও এনেছেন এই জন্য বন্ধক দেয়া প্রয়োজনে বন্ধক রাখা যায় এ মহামালা জায়েজ কিন্তু যদি বন্ধক যা রেখেছেন সেই ওমার হুন বন্দকী বস্তু সেটা ব্যবহার করা যাবে কি না প্রশ্ন হলো এখানে আপনি পুকুর বন্ধক রাখলেন আপনি জমিন বন্ধক রাখলেন আপনি কারো গাই গরু বন্ধক রাখলেন সে আপনার কাছে গাই গরু বন্ধক রাখলো রেখে দশ হাজার টাকা হাওলাত নিল একটি পুকুর বন্ধক রাখলো বিশ হাজার টাকা হাওলাত নিল এক বিঘা জমিন বন্ধক রাখলো পাঁচ হাজার টাকা হাওলাত নিল সে আবার দিয়ে দেবে এটা দিয়ে দিলে তার সম্পদ সে পেয়ে যাবে কিন্তু মাঝখানে সে গাই গরুর দুধ আছে ওলানে সে দুধ খাওয়া যাবে কিনা পুকুরে মাছ চাষ করা যাবে কিনা সে জমিনে ধান চাষ করা যাবে কিনা যদি আমরা বলি যাবে না তাহলে ওলানের দুধটা নষ্ট হলো পুকুরটা মাছ চাষ করা হলো না শুধু শুধু থেকে গেল সময় আপনার সম্পদের নষ্ট হলো অপচয় হলো জমিনটা কেউ চাষ করলো না এমনি থেকে গেল জমিনে চাষ হলো তার জমিনের কোনো লস নাই কিন্তু যদি এটা চাষ না হয় তাহলে জমিনটা সম্পদটা অপচয় হলো এই জন্য এখানে যদি কেউ বলে করবে না তাহলে একটু মুসিবত আবার যদি বলি হ্যাঁ সেগুলো ব্যবহার করতে পারবে তাহলে আবার করজের বিপরীতে অতিরিক্ত বিষয় সুদ হওয়ার সম্ভাবনা আছে এজন্য আমরা বলি যে হ্যাঁ এই দ্বিতীয় একটি চুক্তি করবে সে সেই এমারহন ব্যবহার করতে পারবে দ্বিতীয় চুক্তি করে অর্থাৎ সেটার ভাড়া দেবে যদি গরু ব্যবহার করে পুকুর ব্যবহার করে জমিনে ধান লাগায় তাহলে যিনি মূল মালিক যিনি বন্ধকটা রেখেছেন যিনি বন্ধক নিয়েছেন তিনি তাকে কিছু ভাড়া দেবেন যদি ভাড়া দিয়ে দেন তাহলে সে ভাড়া হিসাবে ব্যবহার করল বন্ধকি জমিন হিসাবে নয় দ্বিতীয় চুক্তির কারণে সুদের সম্ভাবনা থাকবে না রোবেল হোসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি আমার মাধ্যমে কিছু অবৈধ ভাউসার পাশ করা হয় কিন্তু কিছু বলতে পারি না করণীয় কি আল্লাহ তালা কোরআন মাজিদের বলছেন ওয়ালা তা ও আল ইসমি ওয়াল ওয়ান তোমরা গুনাহের কাজে সীমা কাজে কাউকে সহযোগিতা করো না আদালু আল আল খাই রিকাফা আইলিহি ও দাল্লু আল আল সর রিকাফা রসোর সাল্লাহ বলেছেন ভালো কাজে নির্দেশনা দেয়া সহযোগিতা করা ভালো কাজকারীর নামান্তর সমান স্বভাব পাবে ঠিক খারাপ কাজে যদি কেউ সহযোগিতা করে নির্দেশনা দেয় তাহলে যে গুণা হবে খারাপ কাজ যিনি করেছেন তার সহযোগিতাকারীর সে গুনাই হবে এখন বাউসার পাশ করছে অসত্য মিথ্যা আপনি সহযোগী আপনিও গুনাগার হবেন বললে চাকরি চলে যাবে এই চাকরি সেরে দিয়ে অন্য চাকরি করেন আপনি আপনার লোককে বলেন যে ভাই আমি গুনার কাজে সহযোগিতা করতে পারবো না সরি আমাকে ক্ষমা মাফ করেন আর যদি আপনি বাধ্য হন তাহলে আপনি সেটা না করে চাকরি প্রয়োজনে যদি সারার মতো হয় সেরে দেবেন অন্য কাজ করবেন কিন্তু আপনি এই গুণাতে অব্যাহতভাবে সহযোগিতা করতে থাকবেন এটা হতে পারে না অন্যায় করবেন না অন্যায় কোনো কাজে সহযোগিতা করবেন না নুর নবীন একজন ভাই জানতে চেয়েছেন ভালো মানুষদের মৃত্যুর পরে তাদের রুহের সাথে কি তাদের আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ হবে একটি হাদিসে পাওয়া যায় যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে আর তার রুহুটা ইল্লিনে যায় সে যদি ভালো মানুষ হয় ইল্লিনে যাওয়ার পরে ওখানে যে রুহগুলো আছে তাদের সাথে দেখা হয় পরিচিত রুহুরা তখন তার সাথে কথা বলে জিজ্ঞাসা করে অমুক কেমন আছে তোমক কেমন আছে এরকম জিজ্ঞাস করে যদি জিজ্ঞাসা করে অমুক কেমন আছে তখন সে বলে ও মুক্ত দুনিয়াতে নেই আমার আগেই মারা গেছে তার সাথে তোমাদের দেখা হয়নি ওরা যদি বলে না তো সে তো এখানে আসেনি তখন বলা হারে তাহলে তাকে তো সিদ্জিনে নেওয়া হয়েছে এই হাদিস দিয়ে প্রমাণ পাওয়া যায় যারা ভালো মানুষ তাদের সাথে তাদের ভালো মানুষ যারা আত্মীয় আছে জান্নাতি তাদের সাথে রুহের জগতে দেখা হবে এবং কথা হবে আর যারা খারাপ মানুষ রুহের জগতে সে জেনে আছে আজাব চলবে কিসের কথা হুঁশি থাকবে না ওরা কথা বলবে না ওদের সাথে দেখা হবে না কারো কারণ প্রত্যেকেই কষ্টে থাকবে আর কষ্টের মাঝে কেউ কারো খবরও রাখে না নুরনবি আরও জানতে চেয়েছেন কবরবাসী দুনিয়ার কাউকে দোয়া অথবা বরদোয়া করতে পারে কিনা কবরস্থ মানুষ কারোর জন্য দোয়া করবে কারোর জন্য বরদোয়া করবে এগুলো চলবে না কারণ তাদের সকল কিছু বন্ধ ব্যক্তিগত আমল বন্ধ মানুষ যখন মরে যায় তখন তার সব কাজ বন্ধ হয়ে যায় সৎকায় জারিয়া চালু থাকবে যদি নিজে ভালো কিছু করে যায় আবার খারাপ কিছু করে গেলে গুনায় জারিয়া চালু থাকবে সেটা অটোমেটিক হবে নিজের কাজ নয় এটা আগের করে যাওয়া কাজ তারপরে সন্তানের দোয়া এবং তার শিখানো অ্যালেম এগুলো বোঝা গেল সবই আগের কাজ মরার পরে নয় তো মরে গেছে এখন তো কবরে আছে তো তিনি কবর থেকে দোয়া করবেন দোয়া তো একটা ইবাদত তো কবরে যাওয়ার পরে তো এবাদত স্বাভাবিকত নেই তো এবাদত নেই এই জন্য সেখানে কাউকে দোয়া করা কারো বদ দেয়া এগুলোর সম্ভাবনা খুবই কম এ বিষয়ে কোনো দলিল আমার চোখের সামনে পড়েনি এম ডি জামাল নামে একজন ভাই জানতে চেয়েছেন জুমার নামাজের পূর্বে কত রাখাত সন্না পড়ব দু রাখাত চার রাখাত ছয় রাখাত কম বেশি জি ভাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামে সাহবাড়া জুমার দিন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম নামাজ পড়ানোর জন্য আসার পূর্ব পর্যন্তই তারা সন্না পড়িতেই থাকতেন অনেকেই এজন্য জুমার নামাজের আগে সন্না হলো অনির্ধারিত দুরাকাত পড়বেন চার রাকাত পড়বেন ছয় রাকাত পড়বেন আট রাকাত পড়বেন আরও বেশি পড়তে পারেন তবে সর্বনিম্ন দুরাকাত তা আমাদের দেশে চার রেখাতও পড়ে লোকজন এক নিয়তে সেটাও হাদিসে আছে চার রাকাত আপনি পড়তে পারেন কিন্তু চার রাকাত পড়ার পরে দেখলেন যে এখন ইমাম সাহেব আসেনি তা আপনি আরো দুরাকাত পড়েন আরও চার রাকাত পড়েন এই জন্য সাহবা অনির্ধারিত পড়তে থাকতেন আল্লাহ হাবিব সাল্লাহাল্লাম জুমার নামাজের ইমামতি করার জন্য বের হওয়ার আগ পর্যন্ত তারা পড়তেনি অনেকেই তবে দুরাকত না পড়ে বসবেন না সর্বনিম্ন দুরাকত শেখ আমজাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন জান শেখ আমজাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন বাচ্ছারা কত বছর বয়স হলে নামাজ পড়তেই হবে বাচ্চারা যখন বালেগ হবে তখন তাদের উপর নামাজ ফরজ হবে কলেন নবীউসাল্লাহ আলাইহি সাল্লাম রফে আল কালাম ওয়ান সাল অশ্ববি হাততা ইয়াহ্তা নেমা প্রিয়ন বিজুল সাল্লাসাল্লাম বলেছেন তিন ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয় অর্থাৎ তার আমল নামা খোলা হয় না তার মাঝে একজন হলো বাচ্চা মানুষ যে বালেক হয়নি যখন বালেক হবে আমল চালু হবে তো বালেক হলে নামাজ ফরজ এজন্য বলগীয়ত আসলে নামাজ পড়বে এর আগ থেকে আত্মীয় স্বজনরা মা বাবা তাদেরকে প্রশিক্ষিত করবে এটা তাদের দায়িত্ব বাচ্চা যখন সাত বছর হবে নামাজের প্রশিক্ষণ দাও বাচ্চা যখন দশ বছর হবে নামাজের জন্য নির্দেশ দাও না পড়লে প্রয়োজনে শাসন করো প্রশিক্ষণ দেয়া কিন্তু যখন বালেক হবে তখন সে নিচ থেকে পড়তেই হবে তাকে আপন না বললেও সে না পড়লে কবি না গুণাগার হবে আর বালেক কখন হয় সেটা একবারে নির্দিষ্ট করে বলা কঠিন বরং এটা ফিজিক্যাল ফিটনেসের উপরে অনেকটা ডিপেন্ড করে তাই ছেলেদের নর্মালি চোদ্দ বছর পনেরো বছর হলে বালেগ হয়ে যায় কেউ আগেও হতে পারে যদি মোষ উঠে যায় দাড়ি উঠে যায় এবং স্বপ্নদোষ হয় তাহলে প্রমাণ হলো সে বালেগ হয়ে গেছে মেয়েদের ব্যাপারে যদি তাদের হায়েস শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে বালেগ হয়ে গেছে অথবা ওড়া ব্যবহার করার প্রয়োজন দেখা দেয় তাহলে বুঝতে হবে সে বালেক হয়ে গেছে এই জন্য নারী হোক পুরুষ হোক তারা যখন বলগীয়তে যাবে তখন তাদের উপর নামাজ ফরজ হবে পড়তেই হবে আহমদ সাফা নামে একজন ভাই জানতে চেয়েছেন নামাজরত অবস্থা যদি ভূমিকম্প শুরু হয় করণীয় কি চালিয়ে যাবেন নামাজ নামাজরত অবস্থা ভূমিকম্প যদি দাঁড়িয়ে থাকা যায় দাঁড়িয়ে পড়বেন ভূমিকম্প একটু বস বেশি তৈরি তৈরি হয়েছে বসে পড়বেন হ্যাঁ যদি আপনি মনে করেন যে এখানে থাকলে জীবনের ঝুঁকি আছে তাহলে তখন নামাজ সেরে দেওয়া যায় কোথাও আগুন লেগেছে নামাজ সেরে দিয়ে নিবাতে যান কেউ পানিতে ডুবে মরছে আওয়াজ আসছে কানে বাছাও বাছাও তখন নামাজ সেরে দিয়ে তাকে বাঁচাতে যান অনুরূপভাবে জীবনের আশঙ্কা দেখা দিয়েছে নামাজ ছেড়ে দিয়ে জীবন বাঁচান গাড়ি চলে যাবে বিমান প্লাই করবে ওই অবস্থায় নামাজে আছেন যদি বিমান ফেল করার সম্ভাবনা থাকে গাড়ি চলে যাওয়ার সম্ভাবনা থাকে নামাজ সেরে দেন গাড়িতে ওঠে বিমানে উঠে তারপরে পড়ুন এই জাতীয় ক্ষেত্রে নামাজ ছেড়ে দেওয়া যায় আছে তাই ভূমিকম্প যদি আপনার জীবন নাশের সম্ভাবনা দেখা দেয় ওই ভূমিকম্পে আপনি নামাজ সেরে দিতে পারবেন আর আপনি যদি চান যে আমি নামাজ চালিয়ে যাব তাহলে আপনি দাঁড়াতে পারলে দাঁড়িয়ে পড়বেন নচেত আপনি বসে নামাজ পড়তেই থাকবেন শেষ করবেন ইলিয়াস নামে একজন ভাই জানতে চেয়েছেন মা যদি কোনো কারণ ব্যতীত শুধু অভিশাপ দিতে থাকে এবং আমার বাবাকেও তিনি গালিগালাজ গালিগালাজ করেন করেন সন্তান আমার করণীয় কি আপনার বাবাকে তিনি হিসাবে আপনি তাকে জাস্ট বুঝাতে পারেন ও আপনি তাকে হয়তো সংশোধন করার জন্য শ্রদ্ধার সাথে কোমল ব্যবহার করে তাকে বুঝাতে পারেন যে বাবা আপনারও মরব্বী আমাদেরও মরব্বী ওনাকে আপনি গালি দেন কেন আপনার তো স্বামী আপনি তো ওই জন্য আল্লাহর কাছে দায়ী হবেন এভাবে বুঝাতে পারেন আর আপনাকে যে অভিশাপ দিচ্ছে সেই জন্য আপনি নিজেকে সংশোধন করুন মা তো বিনা কারণে অভিশাপ দেওয়ার কথা নয় যে কারণটির কারণে অভিশাপ দেয় সেই কারণটা সংশোধন করে ফেলুন মাকে বলুন হাতে পায়ে ধরুন কারণ মা বিনা কারণে বদ দিলেও কবুল হয় আপনি বোখারি পড়লে পাবেন জোরাইজ রাজিয়া আলহ ইসালামকে মানিস্রাইলের একজন বড় আল্লাহ রলি ওনাকে তার মা বরদোয়া দিয়েছিল বিনা দোষে তাও কবুল হয়ে গিয়েছিল এজন্য মাকে বলুন যে মা আমাকে বরদোয়া দিবেন না হাতে ধরুন পায়ে ধরুন আদর করুন সহযোগিতা করুন টাকা পয়সা দেন বেশি করে কি করলে মা খুশি হয় সেটাই করুন যেন কোনোভাবে আপনি বরদোয়ার সম্মুখীন না হন ফিরো শাহ একজন ভাই জানতে চেয়েছেন কবরের উপরে যদি মসজিদ বানানো হয় সে মসজিদে নামাজ পড়া যাবে জি ঠিক যে জায়গায় কবর আছে সে জায়গায় নামাজ পড়া যাবে না ধরুন মসজিদটা এক হাজার স্কোয়ার ফিট তার মাঝে এক কোণে কবর আছে মানুষ জানে যে এটার পশ্চিম উত্তর কোণে কবর পড়েছে তাহলে ওই অংশটুকু নামাজ পড়া হারাম নিষিদ্ধ কিন্তু বাকি জায়গা যার নিচে বরাবর কবর নেই ওই অংশে নামাজ পড়া যায় কারণ সাল্লাম কবরে সেজদা করতে নিষেধ করেছেন তাই কবরের উপরে এবাদত করা যাবে না কবরকে এবাদতের জায়গা বানানো যাবে না তাই সেটা নিষিদ্ধ সিফাতুল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন গ্যাস্ট্রিকের কারণে প্রায় অজু ভেঙে যায় মাঝে মাঝে গ্যাস চেপে রেখে নামাজ পড়তে হয় অসুবিধা আছে না অসুবিধা নেই কারণ গ্যাস যদি বের না হয় পায়ুপদ দিয়ে তাহলে আপনার অজু ভাঙবে না তা আপনি যদি চেপে রেখে নামাজ পড়তে পারেন তাহলে সরিভাবে কোনো নিষেধাজ্ঞা নেই তবে স্বাস্থ্যগতভাবে ক্ষতি হয় কিনা এটা ডাক্তারের সাথে কথা বলতে হবে ডাক্তার আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে আমি সরি পরামর্শটা দিলাম সেটা হচ্ছে গ্যাস চেপে রেখে নামাজ পড়লে ও ভাঙবে না সুতরাং নামাজেও কোনো অসুবিধা হবে না আরিফা জান্নাত নামে একজন বোন জানতে চেয়েছেন আমি পর্দা মেনে চলি কিন্তু স্কুল বা কলেজে যাওয়ার সময় মাঝে মাঝে গাড়িতে পুরুষের পাশের চিঠে বসতে হয় এতে কি আমার গুণা হবে আপনি পুরুষের পাশে বসা লাগবে না এই জাতীয় সিট যদি পান সেটাকে অবশ্যই পায়রটি দেবেন একান্ত যদি বাধ্য হন তাহলে সে পুরুষ যেন আপনার গায়ে না লাগে আপনি যেন তার গায়ে না লাগেন সেভাবে বসতে হবে কোনোভাবেই পরপুরুষের গায়ের সাথে গা লাগিয়ে বসা যাবে না প্রয়োজনে দাঁড়িয়ে থাকবেন এখন যদি দাঁড়ানোর জায়গাও পাওয়া না যায় তাহলে কি করবেন যখন আপনি মাজুর আল্লাহ তো ভালো করে দেখেন কিন্তু ইচ্ছা করে কোনোভাবেই যেন নিজের পর্দা লঙ্ঘন না হয় সতর্ক থাকতে হবে আবু সাইদ রিয়াদিন একজন ভাই জানতে চেয়েছেন আল্লাহকে তুই বলে সম্বোধন করা যাবে অসম্মানজনকভাবে তো আল্লাহকে ডাকা যাবে না অসম্মানজনকভাবে আল্লাহকে ডাকলে তো নিশ্চয় আল্লাহ তারা রাগ করবেন গোনা হবে কিন্তু যদি কোনো অঞ্চলে তুই শব্দটা অসম্মানজনক না হয় তাহলে অসুবিধা নেই কারণ রংপুরের কিছু কিছু এলাকা আছে যেখানে সন্তানরা মাকেও তুই বলে বাবাকেও তুই বলে এবং সেখানকার মানুষ এই তুই বলাকে অসম্মান মনে করে না আবার আমাদের কুমিল্লা অঞ্চলে যদি তুই বলে তাহলে তো একবারে গজব হয়ে যাবে মারামারি লেগে যাবে তাহলে বোঝা গেল আমাদের অঞ্চলে তুই শব্দটাকে অসম্মানজনক মনে করা হয় এখন যেই অঞ্চলে তুই শব্দটাকে অসম্মানজনক মনে করা হয় সে অঞ্চলে আল্লাহকে তুই বলার তো প্রশ্নই আসে না আর যে অঞ্চলে এটাকে অসম্মানজনক মনে করে না ওই অঞ্চলে এ শব্দ বললে কোনো অসুবিধা হবে না কারণ যেহেতু এটা অসম্মানজনক শব্দ সে অঞ্চলে নয় উম্মে সালমা নামে একজন বোন জানতে চেয়েছেন অজু করার পর যদি আমি পোশাক পরিবর্তন করি কোনো অসুবিধা আছে না বোন অজু করার পরে যদি আপনি পোশাক পরিবর্তন করেন তাহলে কোনো অসুবিধা নাই এতে অজু ভাঙবে না এবং পোশাক পরিবর্তন করার কারণে কোনো অসুবিধাও হবে না রেজাউল করিম রনি নামে একজন ভাই জানতে চেয়েছেন নামাজের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে ফরোজ নামাজের রেজাউল করিম রণিবাই জানতে চেয়েছেন ফরোজ নামাজের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে যদি ভুলে সুরা মিলিয়ে ফেলি অসুবিধা হবে যদি আপনি সুরা মিলিয়ে ফেলেন তাহলে আপনার সাউসেজ দিতে হবে না কিন্তু এটা সন্ন্যার খেলাফ হবে সাউসের দিতে হবে না আপনার নামাজ হয়ে যাবে এমডি ডি ওবায়দুল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন ইদানিং এবাদতে মন বসে না করণীয় কি ইবাদতে মন না বসার কতিপয় কারণ আছে হতে পারে যে আপনি চোখের পর্দার খেয়ানত করছেন যারা চোখের পর্দার খেয়ানত করে তাদের ইবাদতের আল্লাহ মজা তুলে নিয়ে যায় আর যারা চোখের পর্দা রক্ষা করে এবাদতে আল্লাহ মজা ঢেলে দেয় দ্বিতীয় হচ্ছে আপনি হয়তো গুনা করছেন যখন কারো আমল নামায় গুণা বেড়ে যায় এবাদতের মজা নষ্ট হয়ে যায় তৃতীয়ত আপনার খাবারের মাঝে কোনো সমস্যা আছে না হারাম খেলে এবাদত কবুল হয় না এবাদতের মজা নষ্ট হয়ে যায় চতুর্থ তো আল্লাহর সাথে সম্পর্ক কমে গেলে এবাদতে মজা পাওয়া যায় না হতে পারে আল্লাহর সাথে সম্পর্কটা আপনার কম যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক বাড়িয়ে দেন তাহলে তো এবাদতে বেশি মজা পাওয়ারই কথা আমি আমার রবকে সেজদা সেজদা করছি আমি আমার রবের রবের তাসবি পড়ছি আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ তো আমাদের বন্ধু বন্ধুর সাথে কথা বলতে মজা আছে না আপনি রবের সাথে সম্পর্ক বৃদ্ধি করুন ইবাদতের স্বাদ বেড়ে যাবে এম ডি সোহাগ নামে একজন ভাই জানতে চেয়েছেন কিছু নামাজি লোক এমন আছে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তারা মারা গেলে কি জানাজার নামাজ পড়া যাবে আসলে যে ব্যক্তি আল্লাহর আইনের বিরোধিতা করে সে তার মোমেন থাকে না আর যে মৌমেন নয় তার জানাজার নামাজ পড়লেই কি না পড়লেই কি উবার জানাজার নামাজ তো সাল্লাম নিজে পড়াইছে হ্যাঁ অনেক সাহাবি ওই জানাজার নামাজে উপস্থিত ছিল কিন্তু কোনো লাভ হইছে যে ব্যক্তি জেনে শুনে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে তাতে ইমানই থাকে না তবে হ্যাঁ যেহেতু লোকটা নামাজ পড়ে রোজা রাখে তাই আমরা তাকে কাফের বলতে পারছি না তাই তা জানা নামাজ পড়া যাবে। আপনি পড়েন এখন তার সাথে তার রবের মামালা হবে আল্লাহ তাকে ছাড়বেন না ধরবেন জান্নাতে নেবেন না জাহান্নামে নেবেন এই সিদ্ধান্ত আল্লাহর উপরই আমরা ছেড়ে দিই তবে সতর্ক করছি আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলে কোনো লাভ হবে না যদি আল্লাহর একটি আইনের বিরুদ্ধে কথা বলেন আল্লাহর একটি আইনের বিরুদ্ধে কথা বলবেন ইমান শেষ এই জন্য সাবধান মুনাফেকরা নামাজ পড়তো কিন্তু আল্লাহ বলছে মুনাফেকরা নামাজে দাঁড়াতো অলসভঙ্গিতে রাসুলের পিছনে নামাজ পড়েছ আর আপনি কোন পিসের পিছনে নামাজ পড়ছেন কিন্তু রাসুলের পিছনে নামাজ পড়েও লাভ নাই তারা মুনাফেক জাহান্নামে নামে তাদের অবস্থান হবে সবার নিচে এই জন্য নামাজও পড়বেন আল্লাহ রাইনের বিরুদ্ধে কথা বলবেন এসব পরিত্যাগ করুন নাসির হুসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন জামাতে নামাজ পড়তে গিয়ে যাদের এক দুই রাখা ছুটে গেছে স্পোক ইমামের শেষ বৈঠকে তারা কি শুধু তাসাউ পড়বে জি ভাই কারণ যাদের এক রাকাত বাকি আছে দুরাকাত বাকি আছে ইমামের শেষ বৈঠক তাদের কিন্তু শেষ বৈঠক নয় কারণ তাদের তো এখন এক রাকাত বাকি আছে তারা তো এক রাকাত পড়েই শেষ বৈঠক করবে দুরাকাত বাকি আছে দুরাকাত পড়ে তো শেষ বৈঠক করবে এজন্য তারা শুধু তাসাহুদ পড়ে আত্মা হিয়াতু পরে বসে থাকবে শরীফ দোয়া মাসুরা পড়া লাগবে না কারণ তারা তাদের শেষ বৈঠকেই আত্মা হিয়াতু পড়বে দুরশ্বরীফ পড়বে দোয়া মাসুরাও পড়বে আরাফাত খান নামে একজন ভাই জানতে চেয়েছেন ওনার উনিশটি রোজা বাকি আছে এগুলো তিনি কখন রাখবেন যে রোজাগুলো আপনার রাখা হয়নি বাকি আছে কাজা করতে হবে ওই রোজাগুলো আপনি আপনার সুবিধা মতো আদায় করুন শীতকালও করতে পারেন গরমকালও করতে পারেন অবসর সময় করতে পারেন আপনার যখন সুবিধা হয় আগামী রমজান আসার আগে করুন আর কখন মৃত্যু এসে যায় বলা তো যায় না তাই বলবো তাড়াতাড়ি করে ফেলুন আকবর হোসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন মেয়েদের হায়াত চলাকালে তারা কি আয়াতুল কুরসি পড়তে পারবে সুরাখলাস পড়তে পারবে না ভাই কোরআন তেলোয়াত করা হায়াত চলাকালে নিষিদ্ধ এই জন্য তারা অন্য অন্য জিকির করবে দূর শরীফ পড়বে কিন্তু কোরআন তেলোয়াত করবে না তবে কোরআনের যে আয়াতগুলো জিকির হিসাবে পড়া যায় যেমন লাইলাহিল্লাহ এটাকে কোরআনে আছে। পড়লে সে তো তেলোয়াত হিসাবে পড়েনি জিকির হিসাবে পড়েছে তাও বা রায়াতগুলো সে পড়তে পারবে তাও করা হিসাবে রব্বানা জলাম না পোষানা ও ইনলাম তা ফিরলানা ও তার হামনা লানা কুনান না মিনাম বলতে পারবে ইস্তকফার হিসাবে তাও বা হিসাবে কিন্তু আয়াতুল করছি এগুলো তো তেলোয়াত এই এগুলো পড়বে না আশা করি বুঝতে পেরেছেন এম এ রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন দুনিয়াবি বই পড়ার আগে রাব্বিজিদ্দিন এলমা পড়া যাবে জি পড়া যাবে কোনো অসুবিধা নেই তবে যে সমস্ত বই দুনিয়াবি অন ইসলামী বই ওইগুলোর পূর্বে পড়া যাবে না অন ইসলামী বই তো এমনি পড়া যাবে না যে সমস্ত বই নাস্তিকতা শেখায় যে সমস্ত বই মানুষের ইমানে ঘাটতি তৈরি করে যে সমস্ত বাজে উপন্যাস আছে ম্যাগাজিন আছে ওইগুলো পড়ার সময় রাব্বিজিৎনি আলমা পড়ার অর্থ হলো রবকে এহানত করা অসম্মান করা এজন্য এই জাতীয় যেগুলো বাজে বই এগুলো পড়ার সময় রাব্বিজিৎনি আলমা পড়া যাবে না কিন্তু এমনিতে বিজ্ঞানের বই ইতিহাসের বই ভূগোলের বই অঙ্ক ইংরেজি বাংলা অন্য সাধারণ বই পড়তেও রাব্বিজিৎ আলমা বলতে কোনো বাধা নেই সম্মানিত দিনী ভাই বোনেরা যারা আমাদের সাথে জয়েন করেছেন আছেন তারা মেহরবানি করে একটু শেয়ার করে দিন তাহলে আরও কিছু ভাই বোন যেন উপকৃত হবে ইনশাহ আল্লাহ উদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার পরিচিত একজন গরিব বিধবা মহিলা আছে তার আত্মীয়স্বজন তাকে সহযোগিতা করে কিন্তু তার স্বামীর রেখে যাওয়া কিছু টাকা আছে ডাকাত দিতে হবে স্বামীর রেখে যাওয়া টাকা যদি ডাকাত দেয়ার পরিমাণ হয় অর্থাৎ সেটা ধরেন সাড়ে সাত বরি যদি হয় তাহলে তো মোটামুটি পাঁচ ছয় লাখ টাকা তাহলে তিনি সহযোগিতা কেন নেবেন তিনি অন্য থেকে সহযোগিতা নেওয়া দরকার তো নাই তিনি নিজেই তো ভালো আছেন এখন যদি উনি স্বর্ণের দিকে তাকান আর সাড়ে সাত বড়ি স্বর্ণের মূল্য না হয় তাহলে জাকাত দিতে হবে না কারণ তাকে আমরা রোপ্যের দিকে তাকাতে বলবো না যেহেতু তিনি অসহায় তিনি স্বর্ণের দিকে তাকালেও চলবে তবে তিনি যদি রৌপ্যের দিকে তাকাইয়া মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা সাড়ে বান্ন রৌপ্যের মূল্য সাড়ে তা আমার কাছে তো সাড়ে হাজার টাকা আছে তো সেখান থেকে আমার জাকাত কত আসবে এগারোশো টাকা বারোশো টাকা তো আমি এই সামান্য পরিমাণ টাকা দেব না এমন আল্লাহর বান্দাবান্দিও তো আছে যার কাছে দশ হাজার টাকাও নেই তাকে আমি দেই না তিনি জ্যাকাত দিতে পারবেন আর যদি তার টাকা পয়সা স্বর্ণের আলোকেও ফরজ হয়ে যায় যেমন ধরেন তার কাছে আট লক্ষ টাকা আছে তার স্বামী রেখে যাওয়া তাহলে তো তার উপর জাকাত ফরজ হবেই ওনাকে জাকাত দিতেই হবে এমডি ফারবেজ নামে একজন ভাই জানতে চেয়েছেন মুরগি জবাই করার পর গরম পানিতে ডুবিয়ে ড্রেসিং করা যাবে গরম পানিতে যদি মুরগি ডুবিয়ে ড্রেসিং করতে হয় তাহলে গরম পানিটা যেন সুন্দর হয় ময়লাযুক্ত না হয় ওটাতে ড্রেসিং করার পূর্বে মুরগির পেটে যে ময়লাগুলো আছে বের করে দিন তারপরে মুরগিটা ড্রেসিং করার জন্য চুবিয়ে দেন অসুবিধা নেই কারণ পেটের ময়লা সহ যদি আপনি মুরগিটা ওই গরম পানিতে চুবিয়ে দেন তাহলে তার পেটের ময়লার প্রভাব মাংসের মাঝেও চলে যাবে এই জন্য অতি গরম পানিতে পেটের ময়লা শুদ্ধ মুরগি ড্রেসিং করবেন না এখন যদি আপনি পেটের ময়লা ফেলি দিয়ে ড্রেসিং করেন এমন পানিতে ড্রেসিং করলেন যে পানির মাঝে ময়লা তাহলে গরম পানির সাথে সে ময়লা তো আবার মাংসের ভিতরে প্রভাব তৈরি করবে এজন্য ড্রেসিং না করাই ভালো বরং হাতে সিলে ফেলবেন হাতে চামড়া সিলে ফেলবেন এটাই ভালো নিরাপদ এরপর ড্রেসিং করলে করতে পারবেন পানি যেন পরিষ্কার হয় নাড়ি খুলে গরম পানি হয় শাহিনুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন ওনার বাবা ওসিয়ত করে গেছেন তার মৃত্যুর পরে যেন কোনো অনুষ্ঠান করা না হয় বরং অনুষ্ঠান করতে যে টাকা লাগবে ওই টাকাটা যদি গরিবদেরকে দিয়ে দেয় আরও ভালো তার বাবার ওসিওটা এমন ছিল এই ওসিয়তের আলোকে তারা বাবার মৃত্যুর পরে কোনো অনুষ্ঠান করেননি কিন্তু এলাকার লোকেরা সমালোচনা করছে করণীয় কি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনার বাবাকেও দোয়া করছি তার জন্য আল্লাহ তাকে ক্ষমা করুক নসিব করুন তার ওসিওটা চমৎকার মৃত্যুর পরে আমাদের দেশে যে অনুষ্ঠানগুলো হয় যার দিনা চল্লিশা জিয়াফত এগুলো কোরআন নেই অপ্রয়োজনীয় কাজ বরং গরিবদেরকে সাদাকা করা যেতে পারে দান করা যেতে পারে খাবার দেওয়া যেতে পারে কিন্তু যে অনুষ্ঠান হয় এগুলো ঠিক নয় আর দিন নির্ধারণ করে হয় চল্লিশা হবে অমুক জায়গায় এগুলো বেদা আপনার বাবার ওসিয়ত ভালো আপনারাও সেটাই পালন করেছেন লোকে কি বললো সেটা দেখার কোনো দরকার নেই আমাদের দেশের লোকেরা তো মুখ যেহেতু আছে জেনেও বলে না জেনেও বলে বুঝেও বলে না বুঝেও বলে তো কে কি বললো ওটা দেখা দরকার নেই আমার আল্লাহ আমার রাসুল কি বললেন সেটাই দেখা দরকার ইসলামে যেহেতু চল্লিশা চার দিন তিন দিন এই জাতীয় কোনো দিবস নেই অনুষ্ঠান করার কোনো জেয়াফত করার কোনো বিধান নেই সে এটা করবেন না বরং না করে এটা টাকা পয়সা সাদাখা করে দেবেন এটাই তো উত্তম এবং এটাই করা উচিত এমডি সোহাগ নামে একজন ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তির আত্মা যদি ইল্লিন অথবা সিজিনে চলে যায় তাহলে কবরের আজাব হয় কিভাবে কবরের আজব তো গায়েবের অংশ আমরা আবার বলছি একটি রিং এসেছিল ঝামেলা হয়ে গেছে সোহাগ এম ডি সোহাগ নামে একজন ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তির আত্মা যদি ইল্লিন অথবা সিজিনে চলে যায় তাহলে কবরের আজাব হবে কিভাবে আমরা বলতে চাই কবরের আজাব তো গায়েবের অংশ রসল সাল্লাহ সাল্লাম বলেছেন তাই আমরা বিশ্বাস করছি কিভাবে হয় হ্যাঁ আল্লাহ ভালো জানে কিন্তু হাদিসে আছে অসংখ্য হাদিসে আছে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলছেন ফেরাউন এবং তার যারা অনুসারী আছে সকালে এবং বিকালে তাদের সম্মুখে জাহান নামের আগুন উপস্থাপন করা হয় আল্লাহ বলছেন অথচ ফেরাউনের লাশ কোথায় আছে মিশরের জাতীয় জাদুঘরে আছে একটা বক্সের ভিতরে তাজা হচ্ছে কিভাবে। তার সম্মুখে আগুন আসছে কিভাবে জাহান নামের শাস্তি কীভাবে আসছে হাল্লাই ভালো জানেন আর কবর বলতে আমরা মাটির গর্ত মনে করি না কবর বলতে আমরা বুঝি বার অর্থাৎ মানুষ মরে যাবে কেয়ামতের মাঠে উঠার আগ পর্যন্ত ওই জগতটাকে পর বলা হয় এটাই কবর কারো কবর মাসের পেট ফেরাউনের কবর একটা বক্স কারো কবর বাঘের পেট কারো কবর মাটির গর্ত আর হিন্দুদের কবর কোথায় জমিনের পৃষ্ঠদেশ ব্যবহারটা রুহের সাথে হবে এটাই কবর যে যেখানে আছে মরার পরে সেটাই কবর এই জন্য সেখানে শাস্তি হবে অসংখ্য হাদিসা আছে তাই যুক্তি দিয়ে এটা কোনো প্রয়োজন নেই যারা মোমেন হবে তারা তো না দেখে বিশ্বাস করবে রাসুল বলেছে আল্লাহ বলেছে রাসুল বলেছেন ফেরিস্তা আছে আমরা কেউ বলেছি কেমনে কই দেখি না তো বিশ্বাস করেছি আরে ভাই বিজ্ঞানীরা বলেছে বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে আপনি যেখানে আছেন সেখানে অক্সিজেন আছে বাতাসে আপনি অক্সিজেন কোনোদিন দেখেছেন তো বিজ্ঞানীদের কথা না বুঝে বিশ্বাস করলেন আর রাসুল্লাহ বলেছেন অসংখ্য হাদিসে কবরের আজাব আছে তিনি কবরের আজাব থেকে নিজে আল্লাহর কাছে ফানা চাইতেন আর আপনি যুক্তির পিছনে চলে গেলেন রে ভাই হয়তো আপনি একা জাননি কেউ আপনাকে বলেছে বা প্রশ্ন করেছে জানতে চাইছেন কবর আজাব সত্য বিশ্বাস করতে হবে যারা বাতিল মতাজেলা তারা কবর আজাব বিশ্বাস করে না তারা রাসুল হাদিসগুলোকে অস্বীকার করে জাহের নামে নামে ভাই জানতে চেয়েছেন জুমার নামাজের কোন আজানের পর বেচা কেনা নিষিদ্ধ জুমার আজানে আজান জুমার নামাজে তিনটি আজান একটা দেয়া হয় ধরেন সব বারোটায় আরেকটা আজান দেয়া হয় খোদবার একটু আগে আর একটা আজান দেয়া হয় নামাজ শুরুর আগে যেটাকে আমরা একামত বলি এই একামতটাও আজান তাহলে তিনটে আজান পাওয়া গেল একামত সহ এখন কোন আজানের পরে বেচা কেনা নিষিদ্ধ সেটা হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়টার পর রাসুসাল্লাহ সাল্লামের যুগে দুইটা আজানে ছিল তিনটা ছিল না এখন যেটা সোয়া বারোটায় দেওয়া হয় বা সাড়ে বারোটায় দেওয়া হয় এই আজানটা হজরত ওসমান রাদি আল্লাহ চালু করেছেন তাহলে কোরআনে যখন আসছে ইজানুল বাই এটা রাসুলের জমানায় ওই যে খোদ্বার আগে যেটা ছিল সেটাই এই জন্য খোদ্বার আজানের পরে বেচা কেনা সবই হারাম নিষিদ্ধ এর আগে যদি কেউ বেচা কেনা করে এটা হারাম হবে না মিটু Akhtar নামে একজন ভ혼 জানতে চেয়েছেন তার শামিরিন রস্ত এখন ঋণ থেকে পরিত্রানের জন্য কি দোয়া করা যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসদনি ওয়াল কাসলি ওয়াল দাইন ওয়া গালবাতির রিজাল প্রিয় দোয়া করতেন এই দোয়ার মাঝে ঋণ থেকে পরিত্রানের আশ্রয় চাওয়ার লাল কাছে শিখানো আছে আপনি এ দোয়া করবেন আল্লাহমিনে আউজুব মিনাল হাম হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা থেকে ওয়াল হাজ অতিরিক্ত চিন্তা থেকে টেনশান থেকে এরপরে ওয়েল কাসলি ওয়াল বখলি আপনার কাছে ফানা চাই আমি অলসতা থেকে বখিলিয়ত থেকে হুম এরপরে ও দালাই দাইন আপনার কাছে আশ্রয় চাই ঋণের ভোজায় কোপকাত হওয়া থেকে ও গাল্লাপাতের রেজাল মানুষের জুলোম আত্মা থেকে আপনার কাছে ফানা চাই এর জন্য এই দোয়া আপনি বেশি বেশি করতে পারেন দুরুদ ইব্রাহিম বেশি বেশি পড়ুন সেজদা গিয়ে আল্লাহর কাছে বলুন চোখের পানি ছেড়ে দিয়ে তাহার্যোদের সময় স্বামী স্ত্রী দুজন মিলে সেজদায় তাহাজ্যদের বিছানা বিজিয়ে দেন চোখের পানি ছেড়ে দিয়ে হেরবার পারছি না তুমি বা দাও রুজি রোজগার বাড়ায় দাও রিজিক বাড়ায় দাও তুমি কারুনের মতো কাফের কত টাকা দিতে পেরেছ আমরা নামাজি মোতটা কি আমাদেরকে তুমি না খাইয়া রাখবা ঋণগ্রস্ত রাখবা তুমি তো রহমান তুমি তোরা যাক এরকম করে করে দোয়া করেন না আরে ভোন কারো দরজা গিয়ে যদি আপনি দরজা নক করতে থাকেন বাড়িওয়ালা কিন্তু বিরক্ত হয়েও মাঝে মাঝে দরজা খোলে হোক না বিরক্ত দরজা তো করেছে তাল্লার কাছে বারবার বলতে থাকুন না হয়তো বারবার বলার কারণে আল্লাহ তালা একটু যদি তাকান দয়ার চোখে মায়ার চোখে আর আপনার জন্য রিজিকের দরজা নয় জানালা খুলে দেন নিয়ে কুলাতে পারবেন না এজন্য রাজ্জাকের কাছে দরখাস্ত করতে থাকুন দুরুদ ইব্রাহিম বেশি বেশি পড়তে থাকুন ইনশাল্লাহ আল্লাহ রিন থেকে হেফাজত করবে রবিউল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন অন্যের বীর্য ইঞ্জেকশনের মাধ্যমে পেটে ঢুকিয়ে বাচ্চা গর্বে ধারণ করা যাবে সারোগেসি পদ্ধতিতে সারোগেট মাদার হয় পৃথিবীর বিভিন্ন দেশ এটা চালু হয়েছে পর পুরুষের বীর্য ইঞ্জেকশনের মাধ্যমে অথবা অন্য কোনো প্রক্রিয়ায় নারীর পেটে ঢুকিয়ে দেয় সেখানে বাচ্চা হয়ে যায় ডিম্বর সংশ্লেষ তার সাথে তৈরি করে দেয় এটা জায়েজ হবে না তবে যদি স্বামীর বীর্য হতো নর্মালি বাচ্চা কনসিভ করে না ডাক্তারি প্রক্রিয়ায় স্বামীর বীর্য সংগ্রহ করে স্ত্রীর সাথে প্রক্রিয়াজাত করে পেটে রেখে দেবে তাহলে না জায়েজ হবে না তবে সেটা মহিলা ডাক্তার দিয়ে করাতে হবে একান্ত বাধ্য হলে কিন্তু অন্যের বীর্য পেটে বাচ্চা ধারণ করবে সারোগেট মাদার হবেন এটার কোনো সুযোগ নেই এটা হারাম আরিফ মাহমুদ নামে চেয়েছেন ইমাম সাহেব যদি নামাজ পড়ানোর পরে মনে পড়ে তার অজু ছিল না করণীয় কি ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন অজুই ছিল না এ অবস্থায় নামাজ শেষে ওনার মনে পড়েছে তাহলে মুসল্লিদেরকে তিনি জানিয়ে দেবেন যে নামাজ আবার পড়িতে হবে আমার অজু ছিল না তো অন্য একজন ইমামতি করবে ওনারা আবার নামাজ পড়বেন অথবা তিনি নিজে অজু করে এসে ইমাম হবেন আবার নামাজ তাদেরকে নিয়ে পড়বেন যদি এমন হয় যে লোকজন চলে গেছে নামাজ পড়ার পরে মনে পড়ছে একটু পরে তাহলে তিনি ঘোষণা করবেন আপনারা নামাজটা আবার পড়ে নিন যদি এমন হয় যে ওয়াক্তই চলে গেছে তারপরে মনে হয়েছে তাহলে তারা মাজুর ইমাম সাহেব শুধু একা নামাজ পড়বে অন্যরা এই নামাজ আবার পড়তে হবে না এ এবাম রাহেমাহুল্লা ওনার লিখিত কিতাব আল মগনিতে তিনটি হাদিস এনেছেন হজরত ওসমান ইবনু আমার এবং হজরত আলী রাজিউল্লাহ তাল তিন জনেরই আমল পাওয়া যায় ফজরের নামাজ পড়েছেন আবদুল্লা ইবনু অমর সহ্য ওঠার পরে ওনার কাপড়ের দিকে তাকিয়ে দেখেছেন কাপড়ে বীর্য লেগে আছে মনে পড়েছে রাতের বেলায় স্বপ্নদোষ হয়েছিল তাহলে গোসলি ফরজ ছিল অথচ ফজরে ইমামতি করেছেন এবং তিনি পরে নামাজটা ধরিয়েছেন অর্থাৎ ইমামের নামাজ নিশ্চিত বাতিল কারণ অজুই তো নাই গোসলি তো ফরজ ছিল তবদুল্লিবর কি করলেন নামাজটা নিজে পড়লেন কিন্তু ওনার যে সমস্ত মুসল্লিরা ছিল তাদেরকে তিনি নামাজ পড়তে বলেননি হজরত আলী থেকে একই ঘটনা পাওয়া যায় হজরত ওসমান থেকেও একই ঘটনা পাওয়া যায় তারা নিজেরা নামাজটা পড়েছেন দহরিয়েছেন কারণ তাদের তো অজু ছিল না গোসল ফরজ ছিল কিন্তু মুসলমেদেরকে পড়তে বলেননি তো যদি ওয়াক্ত চলে যায় তাহলে ইমাম মাজুর লোকজন মাজুর এই হিসাবে লোকেরা নামাজ পড়তে হবে না যেহেতু অক্তই চলে গেছে তবে ইমাম সাহেব তিনি আবার নামাজ পড়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত দিনী ভাই বোনের আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ সময় নিয়ে আপনাদের করা অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি প্রশ্ন আপনার উত্তর তো সবার যারা উত্তর পাননি প্রশ্ন করে তারা মনে কষ্ট নেবেন না কারণ অনেকের প্রশ্ন আছে একবারেই উত্তর দেওয়ার মতো নয় কারো প্রশ্ন আছে গুরুত্বহীন কারোটা উত্তর দেওয়ার মতো কিন্তু উত্তরগুলো আমরা গত প্রোগ্রাম বা তার আগের প্রোগ্রামে দিয়ে দিয়েছি তো বারবার চর্বিত চর্বণ করতে চাই না এই জন্য সকলের প্রশ্নের জবাব আমরা দিতে পারিনি তাই দুঃখ প্রকাশ করছি তবে আলহামদুলিল্লাহ আমরা অনেকের প্রশ্নের জবাবই দিয়েছি তো আপনারা যারা প্রশ্ন করেছেন আমাদের সাথে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে আবার দেখা হবে আল্লাহ তালা আমাদের সকলকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন দোয়া চাই দোয়া করছি ও আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত